দিন আমার নিকনেম বা ডাকনাম সেলিম তো চলাকালীন আমি পার্টনার ছিলাম আমার বাবা রেলে চাকরি করতেন বাবার নাম আলী করিম আমার মায়ের নাম ফুলমজা বেগম আমার বাবা আলী করিম মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন সেই জন্য আমরা শহীদ আলী করিম বলি আমি প্রথম ভর্তি হয়েছিলাম পার্টনার গার্লস স্কুল তারপরে পার্টনার স্কুল তারপর চিকান কলেজ তারপর চিকান সিপাড়ি নোয়াখালী গ্রামের নাম বদরপুর বজর ইউনিয়ন সোনাইগুড়ি থানা আমাদের পূর্বশে ছিল ফেরিতে সবচেয়ে গাজীর সাথে কোনোভাবে লিঙ্ক ছিল আমার বুদ্ধা গাজী আমার পূর্বপুরুষ তার বাবার নাম ছিল সুয়া গাজী এবং বুদ্ধা গাজী সুয়া গাজী পিতা আর ভান গাজী মন গাজী তিনজন এসে আমাদের এখানে বসস্থাপন করে মীর কাশেম যখন সবচেয়ে গাজীকে হত্যা করে তখন পুরো পালিয়ে এখানে চলে আসেন এখানে বসস্থাপন করে আমি 1966 সালে এসএসসি পাস করি কিন্তু তার আগের থেকেই আমি রাজনীতির সাথে জড়িত ছিলাম ছাত্র ইউনিয়নের সাথে আমার বড় ভাই গাজী মেজবউদ্দিন অন্যতম সিটি কলেজের ছাত্র ছিল সেই সময় আমি ছাত্র ইউনিয়নের সাথে জড়িত ছিলাম আবার 68 সাল পর্যন্ত আমি অ্যাক্টিভ রাজনীতি করি চট্টগ্রাম কলেজে চট্টগ্রাম ইএসপিপিতে ছিলাম আমি এবং কেন্দ্রীয় রাজনীতির সাথে আমরা কিছুটা জড়িত ছিলাম 66 সালে আমার বাবা রেলে চাকরি করতেন ওনার আলী করিম উনি কিন্তু বঙ্গবন্ধু সমর্থক ছিলেন এবং শ্রমিক লীগের সাথে উনি জড়িত ছিলেন আর আমরা তিন ভাই গাজী মেজবউদ্দিন আমি গাজী সালেউদ্দিন গাজী শামসুদ্দিন তিন ভাই কিন্তু ছাত্র ইউনিয়নের সাথে ছিলাম 68 সালের পর থেকে বিশেষ করে 6 দফা আসার পর থেকে আমরা ছাত্র বাম রাজনীতি যেটা করতাম সেটাতে কিছুটা স্থগিত হয়ে গেছে এই কারণে যে আমার বাবা বলেছিলেন যে আগে দেশ স্বাধীন হয় তারপর তুমি সমাজতন্ত্র আনবা না গণতন্ত্র আনবা সেটা পরে ঠিক এই কনসেপ্ট আমার বাবা খুব গণতান্ত্রিক ছিল বাবার সাথে আমরা সবসময় রাজনীতি আলোচনা করতাম সেই সাথে আমরা বঙ্গবন্ধুর 6 দফার প্রতি কিছুটা অনুরক্ত হয়ে যায় 25শে মার্চ 25শে মার্চের এখানে যেটাকে কালো রাত্রি বলা হয় কিন্তু সত্যিকার অর্থে চট পাহাড়তুল কিন্তু অনেক আগের থেকেই এখানে কিন্তু অশোক আন্দোলন শুরু হয় 23শে মার্চ এই 23শে মার্চে আমি যেখানে বসে আছি এটা পাহাড়তুলের স্কুল এর সামনে থেকেই একটা মিছিল আমরা শুরু করি এখান থেকে মিছিলটা শুরু করি মিছিলটা চলে যায় অলরেস কলেজের ভিতর দিয়ে এখন বর্তমান পাহাড়তুল কলেজের সামনে আছে পাহাড়তুল কলেজের সামনে দিয়ে যাচ্ছিল এখন তো পাহাড়তুল তখন ছিল পাহাড়তুল কলেজ ছিল না ঠিক তার অপোজিটে একটা দোকান ছিল বিহারি সেখানে একটা উর্দু সাইনবোর্ড তো মিছিলের পিছন থেকে কেউ একটা উর্দু সাইনবোর্ডটা নামাতে গেছে বিহারিরা আগের থেকেই রাজস্ব ছিল তাদের এসিড ছিল অনেকেই তারা মিছিলকে আক্রমণ করে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় আমি সেই আক্রমণের সাথে বেলুজ রেজিমেন্টও করি বেলুজ রেজিমেন্ট তখন ওয়েল্ডেস্ট যে ট্রেনটি যে ইয়ে আছে সেখানে বেলুজ রেজিমেন্ট বাইশতমভাবে যে বেলুজ রেজিমেন্টের সম্পন্ন আমরা তখন ছত্রভঙ্গ হয়ে যায় এবং তখন বাঙালি বিহারি রায় ছিল বিহারিরা সব ওয়ার্লেস কলেজ থাকে আর বাঙালি যারা ওয়ার্লেস কলেজে ছিল এদিকে সব সেগুনবাগা যে স্কুল আছে স্কুলে গিয়ে একসাথে হ্যাঁ আর এদিক থেকে আমাদের পাঞ্জাবি লাইন মাস্টার এখানে যারা বিহারে ছিল এরা সব চলে যায় ফিরস্ব এইভাবে একটা আলাদা হয়ে যায় তবে আমার বাসার ঠিক সাথেই ছিল গোলাম নামে এক বিহারির বাসা সেই বাসায় আমার যে ইয়ে ছিল বিহারি ছিল বিহারি থেকে আমার বাবা এনে রাখছিল যখন তিন তারিখ যখন রাখছিল তখন রাখছিল আমার সেখানে তার একটা সন্দেহ সন্তান হ্যাঁ তখন আমার বাবাকে আক্রমণ করতে এসেছিল আমাদের মাঠে আক্রমণ করতে এসেছিলো বাঙালিরা কেন আপনার বিহারি জানেন তো আমার বাবার বক্তব্য ছিল সাধারণ মানুষ মানুষকে যদি আমরা যদি মারামারি করি তাহলে আমার মূল লক্ষ্য থেকে বঙ্গবন্ধুর যে আদর্শ সেই আদর্শ থেকে আমরা সরে যেতে তারা তো সাধারণ মানুষ তারা কীভাবে তারা তাদেরকে আমরা এই জন্য বাবা এটা প্রতিহত করেছিল আমার বাবা আরেকটা কথা বলছিল যে আমরা যদি চট্টগ্রাম শহর ছেড়ে দিই তাহলে স্বাভাবিকভাবেই বিহারিরা পুরো শহর দখল করে এবং তখন যে পাকিস্তান আমলে যে বিহারিকে যে দাপট ছিল সেটা হচ্ছে যে শহর শহর কেন্দ্রিক শহরগুলিতে
যতগুলি হাউজিং করেছিল পাকিস্তান সরকার, যেমন চিটাঙ্গে চেষ্টা কলোনি, তারপর নাসিরাবাদ হাউজিং সোসাইটি, তারপরে হালিশহর, আগ্রাবাদ, এগুলো সব কিছু বিহার দিয়েছিল, অর্থাৎ মহাজন ওরা সহকেন্দ্রিক। আর আমরা তাদের আমাদেরকে তারা মনে করতো দু নম্বর সিটিজেন, আমরা বাঙালি যারা তারা দু নম্বর সিটিজেন মনে করতো এবং অফিস আদালতে সব কিছু প্রমোশন টমোশন সব কিছু বিহার দিয়ে দিত। এইভাবে একটা বৈষম্য আমরা তখন সেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা যাবো না। 26 তারিখ সকালবেলা যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ঘটনা যেটা আমার মনে আছে সেটা হচ্ছে যে আমরা সকালবেলা কলোনি পালন করতে আসছে রাজ্যকে কলোনি পালন করতে কিন্তু ভোর হচ্ছে আমাদের ঘুম ভেঙে যায়। আমরা দেখলাম যে কিছু আর্মি অফিসার আর্মি সৈন্যরা পালাচ্ছে, কেউ খালি গায়ে, কেউ কারো গায়ে রক্ত, কারো প্যান্ট লুঙ্গি পরা এইভাবে পালাচ্ছে। তখন আমরা জানতে পারি তার আগের রাত্রে ক্যান্টনমেন্টে পাকিস্তানি সৈন্যরা বাঙালি সৈন্যর উপর নিরস্ত করে তাদেরকে আক্রমণ করেছে এবং ওখানে অনেক হচ্ছে এবং যারা বাঁচতে পেরেছে তারা সব চলে এসেছে এবং পর্যটক এলাকায় সব লুকিয়েছে। তো আমরা তাদেরকে ডেকে এনে মানে যেটা বলছি আমরা বাঙালি এবং আশ্রয় এনে আমরা সিরিয়া মার্কেটে একত্রিত করি, তাকে একত্রিত করি এবং সেখান থেকে ক্যাপ্টেন ভুঁইয়া যিনি সুবিধার ভুঁইয়া ইনি 26 তারিখ সকালবেলা 10টা কি 11টার দিকে 6 ট্রাক আর্মি নিয়ে রওনা হয় কুমিল্লার দিকে। সেখানে ওই পাকিস্তানি একটা ফৌজদার বাহিনী আসতেছিল কুমিল্লার থেকে ওদেরকে প্রতিহত করা। সেখানে আমাদের কলোনির অনেকে গিয়েছিল, যে বসরবাই, নূর ইসলাম, তারপর সুলেমান, এরা অনেকে কিন্তু তখন এটার সাথে ওই ওদের সাথে গিয়েছিল, কেউ মোটরসাইকেল করে, কেউ ট্রাকে করে। এই আমাদের কাছে তখন মনে হচ্ছিল একটা আনন্দ, আমাদের আসলে যুদ্ধ কী জিনিস সেটা আমরা তখন বুঝি নেই। 26 তারিখ রাত্রি 12টা 1 মিনিট এই যে গোলাগুলি শুরু হলো, হ্যাঁ গোলাগুলি শুরু হলো, তখন মনে হচ্ছিলো যে আমাদের কানের পাশ দিয়ে চলে যাচ্ছে, এদিক দিয়ে চলে যাচ্ছে, তারা আমরা সব পালিয়ে টালিয়ে কোনো মধ্যে বাঁচলাম। তখন বাবার থেকে সেলিং হচ্ছে, তারপর বিভিন্ন জায়গার থেকে বাংলাদেশে আর্মি যারা ছিল যেখানে ছিল তারা গোলাগুলি করছে, মানে একটা ভয়াবহ ঘটনা ছিল 26 তারিখ দিবাগত রাত্রে 12টা 1 মিনিট। আর এদিকে আরেকটা কথা বলি, রেডিওটা বন্ধ ছিল, রেডিওটা চালু হয় 11টা 11:15 দিকে, 10টা 11টা এই রেডিও চালু হয়। তখন দেশাত্মবোধক গান ছিল এবং তখন মালদার ঘোষণা হচ্ছিল যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে, পর বঙ্গবন্ধু এম এ হান্নান ঘোষণা দেবেন। এভাবে দুটোর দিকে এম এ হান্নান বক্তৃ হয় এবং তিনি এখানে স্বাধীনতা ঘোষণা দেন। তবে বক্তৃতা ছিল লালদিঘির মাঠে যেরকম বক্তৃতা দেয় ওইভাবে কোনো বক্তৃতা ছিল। তারপর 27 তারিখে মেজর জিয়া, আসলে মেজর জিয়ার নাম আমরা তখনই শুনি, আমরা মেজর নাম শুনিনি, মেজর ক্যাপ্টেন রফিক আর ব্রিগেডিয়ার মজুমদার এই দুজনেই উনি কিন্তু বাঙালিদের দেখাশোনা করেছে। তো মেজর জিয়ার নাম আমরা তখনই 27 তারিখ সম্ভবত সুন্দর দিকে হবে, তবে তিনি সেখানে নিজেই নিজেকে সুপ্রিম কমান্ডার দাবি করেছেন এবং সেখানে কোনো বঙ্গবন্ধুর কথা শুনো না আর আমাদের কথা শুনো। তো সেটা তো তখন আমরা বুঝি নাই, কিন্তু যেহেতু আর্মির একটা আর্মি মেজর ঘোষণা দিয়েছে আমরা কিন্তু তখন খুবই অনুপ্রাণিত হয়েছিলাম, খুবই অনুপ্রাণিত হয়েছিলাম যে আর্মি আমাদের সঙ্গে এবং এটা পরিকল্পিত একটা যুদ্ধ, এই জন্য একটা ধারণা আমাদের তারপরে 28 তারিখে আবার মেজর দিয়ে একটা ঘোষণা দেয় অন্ডিয়া বা বঙ্গবন্ধু, এটা হচ্ছে যে আদিত্য আমাদের বাসা বাসি আছে পাহাড়তলির পাঞ্জলাইনের কবরস্থান সামনে, হ্যাঁ এবং সামনে পাহাড়, তো আমাদের বাসার সামনে এসে এনে পাকিস্তান আর্মি 30 তারিখে কামান মশ আমাদের বাসা ট্যাক ট্যাক বাসা থেকে ইয়ে করে, তারপর ওখান থেকে আমরা কলোনি থেকে আমার ভিতরে চলে আসি। কিন্তু তারপর নিশ্চয়তা নেই আর্মি ঢুকতে পারে। তো 5ই এপ্রিল আমরা চট্টগ্রাম ত্যাগ করি। আমার বড়ো ভাই ছিল গাজী মেজবরুদ্দিন, যিনি ছিলেন তিনি পাকিস্তান আর্মির অ্যাকাউন্টসে ছিলেন, অ্যাকাউন্টসে থাকা অবস্থায় উনি প্রথম ফ্লাইটে চলে আসেন, নোয়াখালীতে গ্রামে চলে আসেন। আমি তখন সবাই নোয়াখালী ছিলাম, তো আমার বড়ো ভাই এসে বললো যে আমরা যুদ্ধ যাব। তখন প্রথমে আমার বড়ো ভাই ইন্ডিয়ান, পরে আমরা এখন ইয়ে শেষ করে উনি বিএলের প্রধান ছিলেন, উনি ছিলেন ডাক্তার আনুষ্ঠিক ছিলেন, উনি আবার চিটঙ্গে প্র্যাকটিস করতেন, উনি পাঠান পাড়া ছিলেন, উনি আমার বড়ো ভাইয়ের সম্বন্ধীয়, ওনার নেতৃত্বেই আমরা আসলে বিএলএফে যোগ দিই। আমরা একটা বড় যুদ্ধ করেছিলাম যেটা মনে পড়ে, সেটা হচ্ছে নোয়াখালী
বাজার থেকে সুনামুড়ি যাওয়ার পথে কবিতা লুৎফুর রহমানের সাথে উনি লিড দিয়েছিলেন। আমরা তখন অপ্তরিত পারি, এর মধ্যে আমরা যখন চলে যাই আমার বাবা উনি আমাদের তখন আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, মানে আমার সাবে এখন বড় ভাই বিয়ে করেছে, তারপর কোনো আয় নেই, আমাদের মানে আমরা ২৫ মার্চে পত্র বেতনে হয়নি, বাবা যদি চাকরি করে তো আমাদের যে জমি ছিল জমি কর দেওয়া হলো, কর দিয়ে কিছু টাকা নেওয়া হলো, তারপরে ওটা দিয়ে একটা টিনশিট ঘর তুললাম আমরা, আমাদের ঘরও ছিল না গ্রামের বাড়িতে, তো আমরা মাটিতে শুতাম সব, শুধু আমার বাবা মা একটু একটা চকি ছিল, একটা চকি কত ১৫-২০ টাকা দিয়ে একটা চকি কিনছিল বোঝা মনে হয়, তাও একটা ফুলকো কোনো ভালো চকি না, তারপরে এর মধ্যে ৫০০ টাকা ম্যান করে দিল যে আমার গ্রাম থেকে আর টাকা করে খুলতে পারলাম না, আর নিয়ে যেতে পারলাম না, ভাঙাতে পারলাম না, তো আর্থিক অবস্থা খারাপ ছিল, সেজন্য বাবা আমাদের না বলে উনি সমস্যা বাবা সিগারেটে গেছিলেন যে আমি যাচ্ছি আমার পরিবার দরকার। এরপর বাবার সাথে আবার আমাদের দেখা হয়নি, বাবা মাঝে মাঝে চিঠি পাঠাতেন, উনি আকারে ইংরেজিতে মুক্তিতে কথা কেটে পারতেন, বিশেষ করে এখন আমার মনে হয় ফয়েজ থেকে যে অপারেশনটা হয়েছে মাঝে সরকার পরে জানছে তখন উনি চিঠিতে লিখেছিলেন এভাবে দুষ্কৃতিকারীরা ফয়েজ লেগে একটি টাওয়ার উড়িয়ে দিয়েছে, তার যদি চিঠি সেন্সাস হয় তাহলে তো ইয়ে হবে এইভাবে আমাদের ইনফর্মেশন এইভাবে দিতে, আর আমাদের আবার কলোনিতে ডাক্তার জাহাঙ্গীর কবি উনি আবার একটা ক্যাম্প ছিল, আর সেটা আমার ছোটো ভাই যেন ছিল বাবার সাথে তারাও পোষণ ছিল, তো বাবা এইদের সাথে আমার একটা লেয়া দিত। বাবা তারপরে শুনলাম ১০ই নভেম্বর ১৯৭১ সালে আমরা আমি খবর দিলাম বোধ হয় আমরা ১১ তারিখ রাত্রে বা ১২ সকালের দিকে খবর দিলাম বাবাকে জবাই করেছিলেন, বাবা কাকা আমাদের বাড়ি কাকা দিন ছিল চার দিন ছিল, তো আমার ছোটো ভাই কাজী কামালুদ্দিন যে বাবার সাথে ছিল সে সম্পর্কে বাঁচতে পেরেছিল, আমার ভাই যখন গিয়ে এখানে বলে আমরা আসলে এটা বিশ্বাস করি, তো আমি সম্ভবত সেটা ১৩ তারিখ আমি ছিল রাত্রে আমি পাহাড় রেলওয়ে স্টেশনে আমি যখন আন্দোলন দিকে রওনা হচ্ছিলাম তখন আমাকে নিরাপত্তা বাহিনী মনে হচ্ছিল সঙ্গে হচ্ছে আর বলতো তার তারা আমাদের চালু করে যাচ্ছে, আমি বললাম যে আমার বাসা পানি বলো ওখানে কেউ নেই সম্মুখ করে ওখান থেকে যে আমি ট্রেন সিএমবি কলোনিতে দেখা ওনারা বাসায় উঠি, তারপরের দিন সকালবেলা আমি সিএমবিতে যাই, তো বাবার উঠে যাই বাবা সিএমবি সিএমএ বলে চাকরি করছেন, তো বাবার সহকর্মী নূর মোহাম্মদ ছিলেন তার মোদি স্যার ছিলেন, আমি খুব কান্নাকাটি করতাম যখন ছিলাম তখন বলছি যে তোমার বাচ্চাটা ছিল আমার বলি না ওখানে অনেক দিন হয়েছে, আমি গভর্নমেন্ট থানা গভর্নমেন্টে আমি এসেছিলাম আমার বাসায়, তখন ওখানে দেখছি যে আমার বাচ্চাটা খোলা পড়ে আছে, আমি সবকিছু করে নিয়ে গেছি, আমার বাবা লক্ষ্য মাস খাতে পছন্দ করে আমাদের দিকে রমজান ছিল, তো বাবা ওই লক্ষ্য মাস লাগছে যে রেলে রেখে গেছে ওটা বন্ধ হয়ে তো সব কিছু নিয়ে গেছে, তো বাবার একটা স্মৃতি ছিল পানি খেতাম একটা মগ তার বড় মগ খুব সুন্দর মগ পেয়েছিলাম, ওই মগটা তো পুলিশ আমাকে বলবে যে আপনি আমাদের মগটা দিন, তো আমি বলতে দিয়ে দেবো বাবার স্মৃতি একটা ছিল, তারপর ওখান থেকে এসে আমি পড়লে ভদ্রগুলো এখানে গেলাম, তখন আমাকে বললো যে না সব লাস চলে গেছে জেনারেল হসপিটাল, তো আমি জেনারেল হসপিটালে গিয়েছিলাম, জেনারেল হসপিটালে গিয়ে ওখানে যে ডাক্তার ছিল চারটে যে মানে বর্ধমানে যে ঘটনাটা ঘটেছে বর্ধমানে চারটে লাস নিয়ে তো ওখানে ওই চারটে লাসে আসে আমি খুঁজে এত উঠতে হয়ে গেছে মানে কেউ অনেক উঠছে ছিল খুঁজে গেছে আমি বন্ধ করেছি এগুলি গুলি করে মারা আমার বাবাকে তো জমাই দিয়েছে জলা জলে প্যাক করে নিয়ে আর আমার ছোটো ভাই বলছে বাবার লাশটা লিখেছে সবার করে তারা সবার বিক্রি করে খালি গা মানে মানে হাতের শার্ট দিয়ে ওরা হাত বাঁধছে বেঁধে ওখানে জবাই করেছে আর আমি বলছি যেটা আমার মনে আছে তখন নির্মল সাহেব বলছে তুই তোর বাবার লাশ বলে এখান থেকে একটা লাশ দেখুন তো বলছে তোর বাড়ি অবস্থা তুমি বাড়ি অবস্থা খুবই খারাপ তখন ওখানে সার্টিফিকেট যদি নিতে পারো তাহলে এখান থেকে রেলতে একটু টাকা নিলে তাহলে পরিবারটা পাবো, তো আমি তখন ওই যে এখন মনে আছে আমি ডাক্তারকে ২০০ টাকা দিয়েছিলাম এবং ডোমকে ২০ টাকা দিয়েছিলাম দিয়ে একটা লাশ দিয়েছিলাম বাবার লাশ নিয়ে বাবার লাশ বলে নিয়েছিলাম নিয়ে আমি ওটাকে একটা সারা গাড়ি নিয়ে আমি একটু ৪৪ নগরীতে দাখল করি বাবার লাশ বলে
এটা সম্ভবত নভেম্বরের 14 তারিখ হতে পারে, আমি জানি না সেটা আসলে উনি যাতে যাতে আমি দখল করেছিলাম সে মুসলমান বা হিন্দু খ্রিস্টান, এরপর আমি আর তো ফিরে যেতে পারি কারণ আমাকে সরকার হয়ে বলল যে ঠিক থেকে কিছু টাকা যদি শোষণ হতো কিছু টাকা টাকা যদি নিয়ে যেতে পারো আমি বন্ধ। আমি যখন সিএরবিতে একদিন যাই বাবার ইয়েতে তখন বিয়েদের আমাকে দেখে আমার ছিল আমার তিন ভাই তখন খুব ইয়ার ছিল নান্নু ছেলে ফল ছিল তখন আমাকে দেখে তখন আমি ভালো মনে আছে আমার আমাদেরকে তখন এরকম করে তাকাচ্ছিল আমি যখন চিনছি আমি তখন বল বল পড়া দিকে দিয়ে দৌড়াই আমি চলে আমি থাকতাম রঙ্গন সিনেমার কিছু এখন যে বছর তেহাত্তর চুক্তি আছে এখানে নুরুল করিম বলে এক অভিযোগ ছিল আমরা বাসে আনতাম তখন ওরা বলছে তুই আর যাস না কারণ আমরা ভাই আবার মহিদুল সাহেব তার সাথে থাকি ডিসেম্বর মাসে যখন তেসরা ডিসেম্বর কিন্তু যুদ্ধ শুরু হয় তখন বোমিং শুরু হয় আমি দেখতাম সকালে ভোরে আর সন্ধ্যার সময় বোমিংগুলো বেশি করে জাহাজের ট্যাঙ্কগুলি আছে না ওই পোর্টে ওই পোর্টে বন্ধু করতো আমি আগুন দিচ্ছি তারপরে আমি এখান থেকে এসে আমরা একটা দূর বললাম আমি আমার বড় ভাই আত্মীয় জহি উনি এখানে গেলাম উনি বললাম যে আমি তো পালাম আমরা তো চলতে পারি আমি বলি চলে গেলাম আমি যাই তো এটা ডিসেম্বরের সম্ভবত আটটি নয় আমার দোষ বিল্ডিং এর সামনে থেকে তিনটে ট্যাক্সি ভাড়া যায় তিরিশ টাকা সুতরাং আমার সাথে ছিল একজন গাড়িওয়ালা ভদ্রলোক আমি নতুন নাম মানি আর ওদের কাজের ছেলে আমি খুব খুশি গেছিলাম কাজের ছেলে খুব তো এখান পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি কিন্তু কুমিল্লার দিন যখন যাচ্ছি কেন খালি রাস্তা সফা করে যাচ্ছে তারপর দেখি যে ওই যে হঠাৎ করে হল রাস্তা চিৎকার শুনি চিৎকার শুনলাম যে ভালো করে দেখলাম যে গাড়ি অনেক দিন যে দাঁড়ানো দেখছি দেখলাম যে তার দিকে পাঁচশো আর কুমিল্লা হসপিটালের উপরে পাঁচটা ফ্ল্যাগ কিনারা করে উঠতেছে আর সবগুলো আম ঘোরানো হচ্ছে যে সীতাকুণ্ডের দিকে আমি ভাবলাম যে যুদ্ধ হয়তো বর্ডার এখানে কেন চলে তো এর মধ্যে দেখতেছি মানে সামনে থেকে একটা ছেলে আমি আরেকটা কথা বলি আমি কিন্তু রেলে চাকরি করতে পারি আমার আন্ডারে একটা খাবার খেয়েছিল আজকে ওকে দেখতেছি আমি সামনে থেকে আসতেছি তো ও আমাকে দেখে এরকম এরকম তাকাচ্ছে আমি বললাম যে এটা আমার ছিল বাবু আপ কাহা যাব তা আমি বললাম সেগুন জায়গা আছে ওটা ঘরে বসে দেখে যাবো তারপর শব্দ ছিল তার বাবু আপনি জানতাম কি আপনার সেরেই বাকি তো আমার মনের মধ্যে হঠাৎ করে আসলো সে নিজের নিজের প্রত্যান করছে তা আমি তো হ্যাঁ আমি জানতাম আপনি সেরেই পাচ্ছি বাবু তো সিটের মধ্যে গিয়ে আপ চলা যায় তাহলে তো ছোট এ আমার আর নেই আমাকে ছেড়ে দিল হ্যাঁ আমার মনের মধ্যে শুধু ঘুরতেছে এরা এখানে কেন আর সে কেন আমাকে তার তার ইয়ে সার্টিফিকেট আমি কেন দিচ্ছি ওদিকে যে একটা ঘটনা ঘটে গেছে বা ওদিকে কী হয়েছে সেটা আমি জানি না আমার কিচ্ছু জানি না তখন যাই হোক সীতাকুণ্ড যখন দেখতে গেলাম তখন যেন খাকা করে কোনো লোকজন নাই এক লোক সবাই তুমি মাথা দিয়ে বিড়ি করতেছে এগুলো বলতে একটা দেখতে দিন না বাবা যে নজানি এটা তো আমি আছি এখন তো নদীকে দেখলাম ওখানে এই সেই আমাদের অয়ারনেস কমিটি অনেকগুলো ওয়ার্কশপে সব খাওয়া দিচ্ছিল এরা সব হালছে তখন দেখলাম আমার সাথে একটা কথা বলি আমাদের যে ছেলেটা কাজের ছেলে ছিল তাকে ওই যেহেতু তার ওই দুইটা ট্যাক্সি আর আসেনি ওই ট্যাক্সি তখন আমরা কিছু জানি না এই ছেলেকে নিয়ে কী করবো হ্যাঁ তো ওই ছেলেকে পাঁচশো টাকা দিলাম দিয়ে বললাম একটা বিআরটিসির ওটা পিআরটিসি আর কি ছিল পিআরটিসির বাস একশো বাস বাস এক টাকা ভাড়া সিদ্ধান্তে তুমি এটা নিচ্ছ শুধু শহরে চলে ওরা তো আসেনি তুমি কোথায় আসবে যাই হোক তখন এটা ছিল আমরা যখন চিনতেছে চিনবে আমাকে তখন আমি ওনাকে বললাম ভাই পালানো কেন আমার ছিল আর আমরা দৌড়ে সমুদ্র দিকে চলে গেলাম সমুদ্র দিকে চলে গিয়ে অনেক দূর গেলাম দেখলাম যে একটা লোক খেতে কাজ করতেছে আর কোনো লোক গেলাম খেতে কাজ করতেছে আমরা বললাম যে আমরা কী যেতে পারবো বলে হ্যাঁ যেতে পারে তো কিছু আর্মি ছিল এখন তো নাই আমরা একটা আমার এখানে মনে হয় স্পষ্ট আমরা একটা সরাব সরাও পারিছি পারি সরাব সরাব পালানোর পর কিন্তু বাংলাদেশের পক্ষ তারপর ওখান থেকে গিয়ে বাজার এখানে উঠলাম বাজার থেকে লোক লোকারণ্য ভর্তি হ্যাঁ সব বাংলাদেশের পতাকা আর ত্রিশ টাকা দিয়ে একটা রিক্সা ভাড়া করলাম বুলগুলের ঘাট থেকে গ্রীষ্মটা যখন ক্রস করছি ওদের দুজন মুক্তিযোদ্ধা ব্যান্ড করা দাঁড়িয়ে আছে আর্মি শুয়ে আছে আর ছেলেটা সব তাদের ঘিরে রাখছে আমাদের রিক্সাতে যাচ্ছি তারা আমাদের দেখছে তো এই রাজাঘাট যায় এখানে অনেক দরিয়া
এই ওখান থেকে ছেলেরা এসে আমাকে আনন্দিত করে দিতে আপনি ধরুন আমাদেরকে গালায় আনি চাকরি করছে এই করছে তখন আমি করতে দিল আমার বাবা গেস্টার থেকে করছিল আমার সেটা আমার খুব সাপোর্ট দিয়েছে তারপর আমি বললাম আমিও কালে আমাকে ছিলাম তার থেকে আমাকে ছাড়লো ছাড়ার পর বন্ধুদের গান তখন আসলে তোমার সুন্দর হয় সুন্দর প্রায় হয়ে যায় ওই ঘাটের পাশ দিয়ে সব দেখি যে রাজাকারদাকে মেরে মানে ঘুরে রাখছে ওখান থেকে আমি ওপারে গেলাম ওপারে গিয়ে ভদ্রলোকের বাড়িতে ছিলাম সকালবেলা সোনাগাজীতে সোনাগাজীতে উঠলাম ওখান থেকে আমি ফেরি আসলাম ফেরির থেকে বাসে করে আমি চৌমুনি আসলাম চৌমুনি তখন ওই যে গণ আদালতে বিচার হচ্ছে বিচার করতেছে ডাক্তার আমিষেদ ইসলাম বিচার করতেছে তরিকুল্লাহ একজন প্রফেসর ছিল আর রাজাকার ছিল কিন্তু সিরাজ বলতাম